বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান সহ কার্যকারী কমিটির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে। 240 জন শিল্পীর পক্ষে মকবুল হোসেন আরমান নামে একজন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ ডায়েরি করেছে। জিটিতে উল্লেখ করা হয়েছে 240 জন সদস্য শিল্পী সমিতির বার্ষিক চাঁদা হিসাবে জনপ্রতি 2400 টাকা করে সমিতি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত জাকির ও জামালের কাছে জমা দিয়েছেন। চাঁদার রসিদ সঙ্গে সঙ্গে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ 15 দিন ধরে দিচ্ছি বলে দিচ্ছে না। জাকির ও জামালের কাছে গেলে তারা জানায় সভাপতি ও সাধারণ সম্পাদক সই করেছেন না। শনিবার সদস্যদের চাঁদা দেওয়ার শেষ তারিখ ছিল, কিন্তু এই দিন অবধি তারা চাঁদা জমার রসিদ পাননি। অথচ মিশা জায়েদ খান প্যানেলের সব সদস্যদের চাঁদার রসিদ দেওয়া হয়েছে। প্যানেলের সদস্যরা নিজেদের প্যানেলের স্বার্থেই এই পন্থা অবলম্বন করেছে, তাই ভবিষ্যতের জন্য ডায়েরি করা প্রয়োজন। এই অভিযোগের বিষয়ে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি। আগামী 28 জানুয়ারি 2022 থেকে 2023 মেয়াদে শিল্পী সমিতির নির্বাচন, সেখানে বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান একটি প্যানেলে নির্বাচন করবেন, আর একটি প্যানেলে নেতৃত্ব দিবেন ইলিয়াস কাঞ্চন ও নিপুন। রাকিবুল ইসলাম রাকিব, সময় অল টাইম বাংলাদেশ।